প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে আমরা ইন্টিগ্রেশনের উপরে সেকেন্ড ক্লাসটা শুরু করতে যাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা কিছু ফর্মুলা শো করছিলাম তোমাদের সামনে। আজকে আমরা দুইটা ম্যাথ, খুবই ছোট ছোট দুইটা ম্যাথস আমরা সলভ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে ফর্মুলাগুলো, এগুলো আমাদের প্রতিটাই আমরা বলছি কোন না কোনো ম্যাথসে আমাদের এটা কাজে লাগবে। আজকে আমরা এই ছোট ছোট দুইটা ম্যাথস দিয়ে একটা তোমাদের সামনে তুলে ধরব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করে যাই। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তাহলে আমরা প্রথমে এটা যদি শুরু করি, ইন্টিগ্রেশন 1/x, x+1/x dx। তো এটাকে যদি আমরা সলভ করি ইকুয়াল ইন্টিগ্রেশন 1/xটাকে আমরা ভিতরে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে 1+1/x² এরকম একটা টার্ম চলে আসতেছে dx। এখন এটাকে আমরা যদি আলাদা আলাদা করি, 1 dx + 1/x² dx, তো 1 কে ইন্টিগ্রেশন করলে আমাদের x+1/x² কে আমরা আরেকটু সলভ করি, x^-2 dx সমান x^-2 + 1 - 2 + 1 + একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আমরা এখানেও একটা কনস্ট্যান্ট আসার কথা, ওটা আমরা দিলাম না, একসাথেই দিয়ে দিলাম সি। চাইলে আমরা এখানেও একটা কনস্ট্যান্ট দিতে পারতাম, এটাকে c1, এটাকে c2, আমরা ওইখানে আর দিলাম না, এক পাশে মানে দুইটা কনস্ট্যান্টকে একসাথেই দিয়ে দিলাম। তো ইকুয়াল x+-1 x^-1 + c ইকুয়াল x-1/x + c, এটাই হচ্ছে আমাদের রেকর্ড আনসার এই ম্যাথসের জন্য। এখন আমরা এই ম্যাথসটাও সলভ করব। এটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ফাংশন, আর এটা হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো দেখো, ইন্টিগ্রেশন আমাদের কিছু আমরা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। আমরা ত্রিকোণমিতি এই জন্য সবার আগেই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করেছিলাম। 1 - cos2x হচ্ছে 2 sin²x dx ইকুয়াল √2 sin x dx। √2টাকে এটা একটা কনস্ট্যান্ট, এটা আউটে নিয়ে আসলাম ইন্টিগ্রেশনের। আর সাইন এক্সের আমরা যদি সাইন এক্সের ইন্টিগ্রেশন করি, তাহলে কী হবে, -cos x + c। ফাইনালি কী আসতেছে দেখো, মাইনাসটাকে আগে দিই, -√2 cos x + c, এটাই হচ্ছে আমাদের তাহলে এই ম্যাথসের রিকোয়ার্ড অ্যান্সার। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আমার ক্লাসগুলো যদি ভালো লাগে এবং আমার নিত্য নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে সবাই এসব ফল ভোগ করতে পারে। ধন্যবাদ সবাইকে।